চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। চলতি অর্থ বছরের প্রথম মাসে 650 বেশি প্রকল্পে খরচ হয়েছে মাত্র 100 টাকার কম, আর 1 টাকাও খরচ করেনি এমন মন্ত্রণালয় ও বিভাগ 14টি। অর্থনীতিবিদরা বলছেন, বছরের শুরুতে প্রকল্পের কাজে ধীরগতি রীতিতে পরিণত হয়েছে, যদিও বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ বলছে শুরুর দিকে প্রস্তুতি ও টেন্ডার প্রক্রিয়ার জন্য গতি কম থাকে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে গতি কম থাকে অর্থ বছরের শুরুতে, কিন্তু শেষ দিকে তড়িঘড়ি করে শেষ করা হয় প্রকল্পের কাজ। এতে কাজের মান নিশ্চিত করা সম্ভব হয় না। আবার বেশিরভাগ প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ না হয় বেড়ে যায় ব্যয় ও মেয়াদ। চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে এডিপি বাস্তবায়নের হার মাত্র 1.5%, 100 টাকারও কম খরচ করেছে এমন মন্ত্রণালয় ও বিভাগ 35টি, আর 14 মন্ত্রণালয় ও বিভাগ 269 প্রকল্পে 1 টাকাও খরচ করতে পারেনি। প্রারম্ভে কিন্তু আমাদের গতিটা একটু থাকে, স্লো থাকে। বিশেষ করে আপনি দেখবেন যে পূর্ত কাজ যেগুলো, হয়তো টেন্ডারিং প্রক্রিয়া আছে, বিড ডকুমেন্ট প্রস্তুতকরণ আছে, নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড দেওয়ার বিষয় থাকে, পরবর্তী যে প্রান্তিকগুলো আছে তখন কিন্তু প্রোগ্রেসটা ঠিকই আমরা দেখ ইপ্সিত লক্ষ্যে আমরা এগোতে পারি। এটির ট্রেন্ডটা এরকমই। অর্থনীতিবিদরা বলছেন, বাস্তবায়নের জন্য প্রস্তুত কিনা তা নিশ্চিত না হয়েই অনেক সময় প্রকল্প অনুমোদন করা হয়। এছাড়া নিয়োগ ও কেনাকাটায় দীর্ঘসূত্রতা এবং ভূমি অধিগ্রহণের জটিলতায় বাস্তবায়নে ধীরগতি দেখা যায়। আমাদের কোনো প্রকল্পই সময় মতো শেষ হয় না বা বাজেটের ভেতরে শেষ হয় না, এটা তো এখন একটা রীতির মতো হয়ে গেছে। সমস্যাগুলো প্রতি যথেষ্ট নজর দেওয়া হয়েছে কিনা এটা নিশ্চিত করা না গেলে এগুলো বারবারই প্রতিটা প্রকল্পেই এই ধরনের বাধার সম্মুখীন হতে হবে। চলতি অর্থ বছরে এডিপির আকার 214,611 কোটি টাকা, প্রথম মাসে ব্যয় হয়েছে 3,500 কোটি টাকা, যা আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে 697 কোটি টাকা কম। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।